আর মাত্র কিছু ঘন্টার ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় দুর্ধর্ষ ওডিআই ম্যাচ। একদিকে যেখানে ইংল্যান্ড টিম লজ্জার রেকর্ড আটকাতে দ্বিতীয় ওডিআই ম্যাচটি যে কোনো মূল্যে জিততে এক রণাঙ্গদেহী রূপে আজ মাঠে নামবে, সেখানে ভারতীয় টিমও টি টোয়েন্টি সিরিজ জেতার পর এই দ্বিতীয় ওডিআই ম্যাচটি জিতে ওডিআই সিরিজও নিজেদের নামে করে নিতে মাঠে নামবে এক দুর্ধর্ষ নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ, তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি 10 উইকেটের ব্যবধানে জিতে ভারত শুধু একাধিক বিশ্ব রেকর্ডই গড়েনি, এই সিরিজে 1-0 ব্যবধানে তারা এগিয়ে যায়। তাই যেখানে ভারত আজ এই দ্বিতীয় ওডিআই ম্যাচটি একবার জিতলেই পুরো ওডিআই সিরিজ জিতে নেবে, সেখানে সেই লক্ষ্যে আজ তারা ঠিক কোন দুর্ধর্ষ দল নিয়ে মাঠে নামছে তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। এই ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, 14 জুলাই অর্থাৎ আজ ঠিক বিকাল 5:30 থেকে শুরু হতে যাওয়া এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় টিম যে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে নামবে, সেই প্লেইং ইলেভেনে ওপেনার রূপে থাকবে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। হ্যাঁ বস, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 18 বার 100 রানের পার্টনারশিপ গড়া এই ওপেনিং জুটি এতটাই সফল যে ভারত আগামী 2024 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই জুটি ধরে রাখার ঘোষণা আজ থেকেই করে দিয়েছে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে নামবে নাম্বার 3-তে সূর্যকুমার যাদব, নাম্বার 4-এ ঋষভ পান্ত ও নাম্বার 5-এ শ্রেয়স আইয়ার। হ্যাঁ বস, গোটা ক্রিকেট কেরিয়ারে যে লোকটা এ পর্যন্ত একটাও ম্যাচ মিস করেছিল না, সে এই সামান্য থুতনির চোটের জন্য সত্যি কি ম্যাচ খেলছে না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা বলা অসম্ভব। কিন্তু যাই হোক, বিরাট যদি 100% ফিট থাকে তাহলে আজ ম্যাচ খেলবে, না হলে শ্রেয়স, কাই ও পান্ত মিডল অর্ডারের দায়িত্ব সামলাবে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডারে নামবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা ও নাম্বার 8-এ মোহাম্মদ সামি। হ্যাঁ বস, বল হাতে টি টোয়েন্টিতে কামাল করার পর হার্দিক ওডিআইতেও গত ম্যাচে উইকেট না পেলেও 4 ওভার দুর্দান্তভাবে বোলিং করেছে। তাই আশা করা যায় আজ লর্ডসের বুকে হার্দিক জাড্ডুরা ব্যাট বল দুটোতেই কামাল করবে। এরপর এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ জাসপ্রীত বুমরা, নাম্বার 10-এ যুজেন্দ্র চাহাল ও নাম্বার 11-এ প্রসিদ্ধ কৃষ্ণাকে। হ্যাঁ বস, ভারতের এই বোলিং ডিপার্টমেন্টের প্রশংসা যতই করা হোক না কেন তা সত্যি কম থেকে যায়। তাই আশা করা যায় যেভাবে এই বোলিং ইউনিট স্বপ্নের ফর্মে আছে, তারা এই গোটা ওডিআই সিরিজেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভয় দেখিয়ে ধূলিসাৎ করবে। তো আজকের ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।